চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। এখানে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারে। ভোট হবে, ইলেকশন হবে, জনগণ ভোট দিবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। গণতন্ত্রের অধিকার, আত্মের অধিকার, আত্মের ভোট কেউ হরণ করবে সেটা কোন সময়ে হতে পারে না। তলাগাছিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটি গঠন কল্পে শনিবার বিকেল 4টায় ইউনিয়নের শুভগর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 7, 8 ও 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়ানুর মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কাজিমুদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ইব্রাহিম কাশিমের সঞ্চালনায়। মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, আওয়ামী লীগ নেতা ইস্তিয়াকুদ্দিন জার্জিচ, রাজু মেম্বার, যুবলীগ নেতা রুহুল আমিন, সোয়েব মোহাম্মদ লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে বিভিন্ন গ্রাম কমিটির নাম ঘোষণা করা হয়। আকরাম হোসেনের তথ্যচিত্রে একটি বিশেষ প্রতিবেদন। আমি যতটুকু বুঝি, এখানে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারে। ভোট হবে, ইলেকশন হবে, জনগণ ভোট দিবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। গণতন্ত্রের অধিকার, আত্মের অধিকার, আত্মের ভোট কেউ হরণ করবে সেটা কোনো সময়ে হতে পারে না, আর হতে পারবে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা দেখেছেন সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে হচ্ছে। আপনারা ইনশাল্লাহ আপনারা মনের মধ্যে এটুকু মনে রাখবেন, আপনি যদি ভোট, আপনার ভোট আপনি দিবেন এবং আপনার ভোট কেন্দ্র গিয়ে আপনি দিতে হবে। এখানে কোন রকম কারচুপি হতে পারবে না এবং হওয়ার সুযোগও নাই। আমার কথা একদম পরিষ্কার, আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জয়ন্ত্রী শেখ হাসিনার আদর্শের বিশ্বাসী। আমাদের মার্কা নৌকা, এই নৌকা মার্কা একটি যদি আমার একটা নগণ্য কর্মী হয়, উনি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, যদি উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকে এবং জয়ন্ত্রী শেখ হাসিনার আদর্শে যদি বিশ্বাস করে, তারা যদি